ল আইরে ছাগর আকশ বতশ দেখ বি যদি আয় র ছাগর আকশ বতশ দেখবি আ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজিপাড়া আঞ্জুমানবীর সাল্লাই উপলক্ষে গরিবের মাঝে শীতের হর বিতরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় রাহাতিয়া দরবার শরীর পর সাজ্জাদ আনসিন সৈয়দ ওবায়দুল মুস্তফা নৈমী আশরাফির সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথির বক্তব্য রাখে শাহজাদায় গৌসুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মদ আলী মাহফিলত আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে সাবেক চেয়ারম্যান ফজলুল করিম চৌধুরী গিয়াসু উপাধ্যক্ষ মরণা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি মরানা মুজিবুর রহমান আল কাদরী মরানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম শাহের মরণা কারি মোহাম্মদ তারেক আবেদিন সহ আর বোধ কে ইয়ার আগে বিএলে সংগঠনের উদ্যোগে পুমরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী হলের মাঝে সম্মাননা স্মারক সনদপত্র আর গরিব দুস্থলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মনে প্রাণে আকডে নাম এটা জান্নাতের টুকরো হল ওইদিকে ফয়সালা হলো জান্নাত থাকবে জাহার থাকবে জান্নাত ধ্বংস হবে না জাহান নামও ধ্বংস হবে না আমার প্রাণবী জান্নাতের মধ্যে আছে নবীর গড় থেকে মিম্বর পর্যন্ত জান্নাত ঠিক না ঠিক রাস্তা দিয়ে হাঁটতেন কান আব্দুল মোতালিফ ইয়া ফহ মিন হুরা ইহাতাল মিসকির আসফার রসুল্লাহ দাদা যখন রসুল্লাহ নুর মোবারক তার কহলের মধ্যে ছিল রাস্তা দিয়ে তিনি যখন হাঁটতেন বলতে হতো না এই রাস্তা দিয়ে আব্দুল মোতালিফ গিয়েছে এটা বোঝা যেত কারণ সারা দিন ওই রাস্তায় আমার দয়াল নবীজির নুর মোবারকের গ্রান পাওয়া যেত ওহাবিদের নারা হবে তারা তো ইয়া রাসূলুল্লাহ বলে না সুন্নিরাই বলে ইয়া রাসূলুল্লাহ আর কিয়ামতের ময়দানেও সুন্নিরা একারে যেরকম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানেও ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলবে এই আমার উম্মতরা যারা দুনিয়ার মধ্যে ইয়া রাসূলুল্লাহ করেছিস এখানেও ইয়া রাসূলুল্লাহ আই আমি নবী তোদেরকে জান্নাতে নিয়ে যাই দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এলো গোল্ডেন ইস্পাত ফাইভ হান্ড্রেড ডাব্লিউ টিএমটি চল্লিশ বছরের অভিজ্ঞতার আলোকে নবরূপে গোল্ডেন ইস্পাত